নবম শ্রেণীর বাংলা ক্লাসে শিক্ষার্থীরা স্বাগত। আজ আমরা একটা কবিতা পড়ব। কবিতা মানেই তো প্রথমেই আমরা যার কথা মাথায় আসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটাই আমাদের প্রথম মনে আসে। ঠিকই, আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের তোমাদের পাঠ্যক্রমের মধ্যে যে কবিতাটি আছে সেই কবিতাটি পড়ব। বুঝতে পারছো নিশ্চয়ই কোন কবিতা? বিখ্যাত কবিতা খেয়া। খেয়া কবিতাটা আজকে আমরা পড়ব। ছোট্ট কবিতা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ কবিতা। তা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আগে দু চারটি কথা তোমাদের বলে নিই। তোমরা জানো ওনার সম্পর্কে, অনেক জানো তোমরা, তবুও দু চারটি কথা আমি বলছি। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবি খ্যাতি এটা তো জগৎজোড়া। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। গল্প লিখেছেন, ছোট গল্পের জন্মদাতা, উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন, নাটকের মধ্যে রূপক সাংকেতিক নাটক তার বিখ্যাত বিষয়, প্রবন্ধ লিখেছেন, তিনি গান লিখেছেন, সুর যোজনা করেছেন, নৃত্যনাট্য গীতিনাট্য এরকম নানা দিকে তার চলাফেরা, ছবি এঁকেছেন। পরন্তু তিনি একজন বড় মাপের শিক্ষাবিদ। তোমরা সবাই জানো শান্তিনিকেতনে আশ্রম যে প্রতিষ্ঠিত হয়েছিল তাতে তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক যে শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে নতুনভাবে নতুন আঙ্গিকে শিক্ষা চালু করেছিলেন প্রকৃতির মাঝে, প্রকৃতির সান্নিধ্যে। এই যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তাঁর কাছে আমরা খুব ঋণী। কেন ঋণী? রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি জমিদারির কাজ দেখার জন্য শিলাইদহ, পাতিসর, সাজাতপুর এইসব জায়গায় পাঠিয়েছিলেন 1890। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স তখন 29 বছর। 1861-তে তার জন্ম। রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুর বাড়ির এই চৌহদ্দির থেকে বাইরে বেরিয়ে সেই উন্মুক্ত প্রান্তরে, খোলা আকাশের নিচে, প্রকৃতির সান্নিধ্যে, সাধারণ মানুষের পাশে গেলেন। এবং সেখানে গিয়ে তিনি কিন্তু তার যে সাহিত্য প্রেরণা সেটা তিনি পেলেন, এবং সাহিত্য নির্মাণের সামগ্রীর অভাব হল না। সোনারতরি কাব্যগ্রন্থ, বিখ্যাত বিখ্যাত সব কবিতা সেখানে আছে, তোমরা সবাই জানো। ছোট গল্প, বাংলা ছোট গল্পের জন্ম দিলেন সেখানে, একের পর এক ছোট গল্প লিখতে শুরু করলেন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবি প্রতিভা, কবি সত্তা, তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের প্রিয় কবি কে, তোমরা অনেকেই বলবে আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু একটা প্রশ্ন জানতে ইচ্ছে করে খুবই, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় কবি কে ছিলেন? এই প্রশ্নটা তো খুব মনের মধ্যে উঁকি মারে যে আমাদের অনেকেরই প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, গুরুদেব, কবিগুরু। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় কবি কে ছিলেন? উত্তর হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় কবি ছিলেন কালিদাস, মহাকবি কালিদাস। তিনি কালিদাসের কাব্য অনেক ক্ষেত্রে অনুসরণ করেছেন, অনেক শব্দ তিনি সেখান থেকে চয়ন করেছেন। কালিদাসের ভক্ত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো যাই হোক, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথকে জমিদারির দায়িত্ব দিয়ে, দেখভালের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন। সেখানে সেই শিলাইদহ, পাতিসর, সাজাতপুর, বর্তমানে পূর্ববঙ্গে, বাংলাদেশে বর্তমানে অবস্থিত, সেখানে তাদের জমিদারি। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কখনো একা কখনো সপরিবারে বসবাস করেছেন শিলাইদহের কুঠি বাড়িতে, কখনো বোটে। নদীগুলো সেখানে খুব তাকে আনন্দ দিত। নদীর মধ্যে
পদ্মা নদী তো আছেই, এবং তিনি যে বোটে থাকতেন সেই বোটের একটি বোটের নাম ছিল পদ্মা। তিনি কখনো পদ্মা নদীতে, কখনো আত্রেয়ী নদীতে, কখনো নাগর নদীতে তিনি পরিভ্রমণ করতেন। নদীর মধ্যে দিয়ে সেই বোটে তিনি অবস্থানও করতেন। তো সেই রকম ভাবে তিনি যখন অবস্থান করছেন, সেই সময় চৈত্র মাসের বেশ কিছু তিনি কবিতা লিখলেন। চৈত্র মাস অর্থাৎ আমাদের বাংলা বছরের শেষ মাস, বর্ষ শেষের ফসল, তাই সেই কবিতাগুলোর যে সংকলন 79টা কবিতা, মোট 79টা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর সেই কাব্যগ্রন্থের নাম দিলেন চৈতালি। চৈত্র মাসের ফসলকে বলা হয় চৈতালি, অর্থাৎ বর্ষ শেষ, বাংলা ক্যালেন্ডারের শেষ মাস চৈত্র মাস। পয়লা বৈশাখে নতুন বছর শুরু হয় তোমরা সবাই জানো, তাই সেই কাব্যগ্রন্থের নাম দিলেন চৈতালি। এই চৈতালি কাব্যগ্রন্থেরই 19 সংখ্যক যে কবিতা, সেই কবিতাটি হচ্ছে আমাদের পাঠ্য খেয়া, মনে রেখো। 19 সংখ্যক কবিতা চৈতালি কাব্যগ্রন্থের আমাদের পাঠ্য খেয়া। রবীন্দ্রনাথ ঠাকুর এরকমই নৌকার উপরে পরিভ্রমণ করছেন, নাগর নদীতে তিনি অবস্থান করছেন, সেখান থেকে তিনি সেই বোটের জানালার যে খড়খড়ি সেটা খুলে তিনি বাইরে দেখছেন। খড়খড়ি মানে কাঠের জানালা, যেটা একটা লম্বা দণ্ড থাকে, সেটা দণ্ডটা ধরে টানলে সোজা হয়ে যায়, খুলে খুলে যায়, ছোট ছোট কাঠের যে আংটাগুলো তখন তা দিয়ে বাইরে দেখা যায়, আবার ছেড়ে দিলে সেটা পড়ে যায়, খড়খড়ি বলা হয়, খড়খড়ি জানালা। পুরোনো দিনের বাড়িতে থাকে এগুলো, ওই পদ্মাতে তার যে নৌকা বোট সেই বোটেও ছিল এরকম জানলা। তিনি খুলে দেখতেন, কি দেখতেন, যে সে নাগর নদী খুব বড় নদী নয়, খুব চওড়া নয়, খুব তাতে বেশি স্রোতও থাকে না, সাধারণ একটি নদী। সেই নদীর এক পারে ছোট ছোট বাড়ি, গ্রাম্য জীবন, গবাদি পশু, যেমন হয় আর কি, আর এক পারে শুধু ফসলের ক্ষেত। এইরকম দৃশ্য দেখে তার মনের মধ্যে, সেই গ্রাম্য জীবন সম্পর্কে তার মনের মধ্যে কিছু চিন্তা আসে, ভাবনা আসে, তারই ফসল এই খেয়া কবিতাটা। খেয়া কবিতাটি আমি তোমাদের প্রত্যেকটা পংক্তি ধরে ধরে পড়াবো, যখন পাঠ্য অংশে যাব, অডিওতে যখন যাব তখন পড়ে শোনাবো, শব্দের অর্থ বলবো এবং লিখেও দেবো যেমন দিই, আর এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে সেটাও তোমাদের আমি বলবো, লিখে দেব। কবিতাটার দিকে তোমরা যদি তাকাও দেখবে কবিতাটির একটি বৈশিষ্ট্য আছে, অর্থাৎ এই চৈতালি কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতাই এই ধরনের। প্রশ্ন হবে কি ধরনের, অর্থাৎ সনেট, কবিতাগুলো সনেট, অর্থাৎ সনেট কাকে বলে, যেটাকে আমরা বলি চতুর্দশ পদী কবিতা। চতুর্দশ পদী কবিতা, চতুর্দশ পদী কথাটার মানে কি, 14টা পংক্তি থাকবে, 14টা পংক্তি থাকবে, প্রতিটি পংক্তিতে 14টা করে অক্ষর থাকবে, এবং সেই 14টি পংক্তিকে দুটি ভাগে ভাগ করা হবে, একটি ভাগ প্রথম 8টি পংক্তি, তারপরে 6টি পংক্তি। প্রথম 8টি পংক্তিকে বলা হবে অক্টেপ, ইংরেজিতে বলা হয় অক্টেপ, বাংলায় বলা হয় অষ্টক, আর পরের যে 6টি পংক্তি তাকে বলা হয় ইংরেজিতে সেস্টেট, বাংলায় শতক। কিন্তু একটা মজার বিষয়, আমরা কিন্তু এই কবিতার মধ্যে এই অষ্টক এবং শতকের ভাগ দেখতে পাব না, অর্থাৎ এই অধিকাংশ কবিতায়, এই চৈতালি কাব্যগ্রন্থের সনেট, কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সনেটের যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্য কিন্তু মানা হয়নি, অর্থাৎ অক্টেপ সেস্টেট, অষ্টক বা শতক এই বিভাজনটা কিন্তু এখানে নেই।
14টা পংক্তি আছে, প্রত্যেকটা পংক্তিতে 14টা করে অক্ষর আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এই কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পল্লী বাংলার যে গ্রাম জীবন, সেই গ্রাম জীবনের কথা যেমন বলেছেন, তার মধ্য দিয়ে নগর জীবন, সাম্রাজ্য লোভীদের কথা এবং নগর জীবনের মধ্যে যে লোভ লালসা, সাম্রাজ্যের উত্থান পতন, এই সমস্ত কথাকে কিন্তু প্রকাশ করেছেন খুব চমৎকারভাবে। আমি কবিতার পাঠ্য অংশে যাব, সেখানে গিয়ে আমি প্রতিটি পংক্তি তোমাদের যেমন পড়ে শোনাবো, প্রত্যেকটা শব্দ আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। অর্থাৎ এই কবিতার মধ্য দিয়ে আমরা দেখতে পাব, মাঝে নদী দুই পারে দুটি গ্রাম, মাঝে খেয়া নৌকা, খেয়া নৌকা অর্থাৎ দুটো গ্রামের মধ্যে সংযোগ রক্ষা করছে কে, এই নৌকাটা, খেয়া পারাপারের নৌকা অর্থাৎ যে নৌকার মধ্য দিয়ে, যে নৌকার মাধ্যমে যাত্রী পরিবাহিত হয়, এই পারের লোক ওই পারে যায়, ওই পারের লোক এই পারে আসে। নাম জানা নেই, গ্রাম দুটোর নাম জানা নেই, নদীর নামও এখানে উল্লেখ নেই। এক গ্রাম আর এক গ্রামের দিকে আত্মীয়তার বন্ধনে যেন আবদ্ধ হয়েছে এমনভাবে তাকিয়ে আছে। যাত্রীরা নদীর পাড়ে যায়, খেয়া নৌকায় পরপারে চলে যায়, একটা আত্মীয়তা গড়ে উঠেছে। এই যে পরস্পরকে চেনা, পরস্পরকে জানা, এইভাবেই দিন চলে। কিন্তু কবি এখানে একটা খুব গূঢ় তত্ত্ব এনেছেন, সেই তত্ত্বটা হচ্ছে সাম্রাজ্যের উত্থান ঘটে, পতন ঘটে, গরল বা বিষ ওঠে, আবার অমৃতও ওঠে। সমুদ্র মন্থনে যেমন অমৃত উঠেছিল, গরল উঠেছিল, তোমরা সবাই জানো, সেই গরল মহাদেব কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন, আর অমৃতের ভাণ্ড নিয়ে কারাকারি পড়ে গিয়েছিল দেবতা এবং অসুরদের মধ্যে। যাই হোক, সে আলাদা প্রসঙ্গ। সেই সাম্রাজ্যের উত্থান পতন, কত রক্তক্ষয়ী সংগ্রাম, কিন্তু সবকিছুর শেষেও কিন্তু দেখা যাচ্ছে এক গ্রামের মানুষ আর এক গ্রামে সেই খেয়া নৌকাতে চেপেই কিন্তু যাচ্ছে। এটা কিন্তু চিরন্তন, এটা শাশ্বত, এটা সুন্দর। অর্থাৎ খেয়া নৌকার মধ্য দিয়ে যে এই গ্রামের মানুষ ওই গ্রামে যাচ্ছে, ওই গ্রামের মানুষ এই গ্রামে আসছে, এই যে পারাপার, একটা মেলবন্ধন, পরস্পরের মধ্যে তারা সংযোগ সূত্র রাখতে পারছে, সেই খেয়া নৌকার মধ্য দিয়ে। খেয়া নৌকা হচ্ছে তাই মানবতার প্রতীক, মেলবন্ধনের প্রতীক। এই কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সেটাই বলতে চেয়েছেন। আশা করি তোমাদের কাছে আমি কবিতার প্রেক্ষাপটটা বোঝাতে পারলাম। এবার আমি পাঠ্য অংশে যাব, আমি কবিতাটা পড়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা সঙ্গে থাকো, আমি অডিওতে যাচ্ছি। আশা করি এতক্ষণ আমি তোমাদের কাছে খেয়া কবিতাটি সম্পর্কে যা যা বললাম তোমরা মন দিয়ে শুনেছ এবং বুঝতেও পেরেছ। এইবার আমি তোমাদের যে পাঠ্য বই সাহিত্য সঞ্চয়ন, সেই বইটা দেখতে বলবো তোমাদের। সাহিত্য সঞ্চয়ন বইয়ের 39 পৃষ্ঠা, 39 পৃষ্ঠাতে দেখো আছে খেয়া। খেয়া, খেয়া শব্দটার অর্থ কি? খেয়া শব্দটার অর্থ হচ্ছে পারাপারের নৌকা। শুরুতেই দেখো আছে, ছবিটাও দেওয়া আছে, দুই পারে দুটো গ্রাম, মাঝে একটা নদী আর একটা নৌকা, মাঝি আছে দাঁড়িয়ে মাঝে। যাই হোক, আমি কবিতায় চলে আসছি। কবিতাটার দিকে একবার চেয়ে দেখো, যেটা বললাম 14টা পংক্তি আছে আর প্রত্যেকটা পংক্তিতে 14টা করে অক্ষর আছে, কিন্তু দেখো 8 এবং 6 এই ভাগ নেই, অষ্টক এবং শতকের ভাগ কিন্তু নেই। অর্থাৎ এই যে সনেট, এই সনেটের সমস্ত বৈশিষ্ট্য কিন্তু এই কবিতায় মানা হয়নি। এই কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতাই এরকম ধরনের কবিতা, চৈতালি কাব্যগ্রন্থের। যাই হোক, দেখো কবিতায় আসছি আমি। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। খেয়া নৌকা কথাটার মানে তোমাদের আমি
বলেছি, আগেও বলেছি, আবারও বলি যে নৌকায় প্রাত্যহিক বা দৈনন্দিন যাত্রী পারাপার করে, যাত্রীরা যে নৌকার মাধ্যমে প্রতিদিন পারাপার করে, এপার থেকে ওপারে যায়, ওপার থেকে এপারে আসে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। অর্থাৎ এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এপারের লোক ওই পারে যায়, ওই পারের লোক এই পারে আসে, এই যে নিরন্তর প্রয়াস কাজ, তোমরা সবাই জানো নদীর পাড়ে গেলেই এই দৃশ্যটি দেখতে পাওয়া যায়। তো রবীন্দ্রনাথ ঠাকুর যখন তিনি জমিদারির দায়িত্ব নিয়ে, দেখভালের দায়িত্ব নিয়ে গিয়েছিলেন, সেই শিলাইদহ পাতিসর সাজাতপুরে ছিলেন, তো পাতিসরে যখন তিনি অবস্থান করছিলেন তখন তার এই অনুভূতিটা হয়েছিল। নাগর নদীতে তিনি অবস্থানকালে, তো এই নদীর যে দুই তীরে দুটো গ্রাম, তাদের জানাশোনা আর সম্পর্কের কথা বলা হয়েছে। দুটো গ্রামের মধ্যে জানাশোনা আছে, সম্পর্ক তৈরি হয়েছে, সেই সম্পর্কটা তৈরি হয়েছে কিভাবে, অর্থাৎ খেয়া নৌকার মাধ্যমে। খেয়া নৌকার মাধ্যমেই কিন্তু জনগণ, এপারের মানুষেরা ওই পারে যায়, ওই পারের মানুষেরা এই পারে আসে। তো সেই খেয়া নৌকায় করে দুই তীর থেকে মানুষেরা ঘরে যায়, আবার ঘর থেকে বাইরে যায়। তাহলে কি হয়, এই যে এই যাতায়াতের ফলে তৈরি হয় কি, দুই গ্রামের মধ্যে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়। যদি পরস্পর পরস্পরের বাড়িতে যায় তাহলেই তো আত্মীয়তার সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়া যায়। এক্ষেত্রেও ঠিক তাই, দুটো গ্রামের মধ্যে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়। তাই বলছে সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা, আর দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা বলেই। তারপর দেখো, এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদী তীরে যে আনাগোনা করা বিচিত্র মানুষজন, নানা ধরনের মানুষজন, তাদের যে সহজ সরল জীবনযাত্রা, জীবনধারা, এই জীবনধারা দেখতে দেখতে কবির কিন্তু, কবির মধ্যে একটা ইতিহাস চেতনা ও সংবেদনশীল মানসিকতা কাজ করতে শুরু করে। এবং সেই ইতিহাস চেতনা এবং সংবেদনশীল মানসিকতা যে কাজ করেছিল তার ফলশ্রুতিতেই কিন্তু তিনি লিখলেন, দেখো তার পরে, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। এখানে সোনার মুকুট অর্থাৎ সাম্রাজ্যের উত্থান, আর ফুটে মানে উদ্ভাসিত হয়, উত্থান ঘটে, আর টুটে মানে ভেঙে যায়, পতন হয়। অর্থাৎ এই যে কবির যে ইতিহাস চেতনা ও সংবেদনশীলতা, তা দিয়ে তিনি উপলব্ধি করেছিলেন এই পরম সত্য, যখন পৃথিবীর ইতিহাস আন্দোলিত হয়, যুদ্ধ রক্তপাতের ঘটনা ঘটে, তখন এর মধ্য দিয়েই তো একটা সাম্রাজ্যের উত্থান হয় কিংবা পতন ঘটে। ঠিক তখনই তার যে বিপরীতে খেয়া নৌকার চলাচল এই গ্রাম বাংলার বুকে, সেটা কিন্তু অব্যাহত থাকে, তাতে কিন্তু কোনো ছেদ পড়ে না। সেইখানে সাম্রাজ্যের উত্থান ঘটে, পতন ঘটে, যুদ্ধ হয়, রক্তক্ষয়ী সংগ্রাম হয়, সেই রক্ত পিচ্ছিল পথ ধরে সাম্রাজ্যলোভীদের অগ্রগমন হয়, তাদের অহমিকা দম্ভ দর্প কখনো প্রকাশ পায়, কখনো চূর্ণ হয়। কিন্তু সেই গ্রাম বাংলার বুকে নদীর তীরে যে খেয়া নৌকার আনাগোনা, সেটা কিন্তু চলতেই থাকে, চলতেই থাকে। তাই বলছেন, সোনার মুকুট কত ফুটে আর টুটে, আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল উঠে কত সুধা। হলাহল মানে বিষ বা গরল, আর সুধা মানে অমৃত, তোমাদের আমি বললাম একটু আগে। তাহলে সভ্যতার যে রোগ বলতে পারি আমরা, অর্থাৎ সভ্যতার যে রোগ, তাতে করে কি হয় যে নতুন নতুন আকাঙ্ক্ষা, নতুন নতুন আমাদের সাম্রাজ্য জয় করার যে ইচ্ছা, সেই তৃষ্ণা ক্ষুধা, ক্ষমতাকে অর্জন করার যে আমাদের লোভ লালসা ক্ষুধা তৃষ্ণা জাগ্রত হয়, এবং তার ফলশ্রুতিতেই কি ঘটে, রক্তক্ষয়ী সংগ্রাম হয়, তাতে কি হয় কখনো বিষ ওঠে কখনো অমৃত ওঠে সুধা ওঠে।
কিন্তু দেখো শুধু হেথা দুই তীরে কে বা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। কিন্তু শুধু হেথা মানে এখানে, এটা কবিতার ভাষা, কবিতার শব্দ হেথা, কিন্তু শুধু এখানে দুই তীরে কে বা জানে নাম, কেউ কোনো গ্রামের নাম জানে না। দোহা পানে দুজনের দিকে, দোহা মানে দুজনের, পানে মানে দিকে, দুজনের দিকে, এই শব্দের অর্থ আমি লিখে দেবো তোমাদের কাছে, দেখবে দুজনের দিকে চেয়ে আছে দুইখানি গ্রাম, এই দুটো গ্রাম শুধু তাদের দিকে চেয়ে থাকে। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। সেই দেখো দ্বিতীয় লাইনে যেই পংক্তিটা ছিল, দ্বিতীয় পংক্তিটা যেটা ছিল সেটাই কিন্তু শেষ পংক্তি, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। অর্থাৎ এই যে নাম না জানা সেই দুটো গ্রাম যেন গভীর আত্মীয়তায় পরস্পরের দিকে, এই যে দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম, গভীর আত্মীয়তার বন্ধনে পরস্পরের দিকে চেয়ে থাকে। আর রাজত্বের অবসান ঘটে, কিন্তু সাধারণ মানুষের জীবন কিন্তু একই রকমভাবে চলতে থাকে, একই রকমভাবে প্রবহমান থাকে। দুই গ্রামের যে সংযোগ রক্ষাকারী খেয়া, এই যে খেয়া নৌকা, এই খেয়া নৌকাটা যেন সহজ সরল গ্রাম জীবনের প্রতীক হয়ে থাকে। তোমাদের কাছে এই কথাটা একটু আগেও আমি বলেছি, অর্থাৎ তোমাদের যে খেয়া কবিতাটা, সে কবিতার আমি পংক্তি ধরে ধরে, শব্দ ধরে তোমাদের কাছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তার প্রেক্ষাপটটা আমি আগেই বলেছি। কবিতাটা খুব ভালো করে যদি পড়া থাকে, শব্দগুলো বুঝে নেওয়া যায়, কোন অংশে কি বলতে চেয়েছে সেটা বোঝা যায়, তাহলে আমরা কিন্তু MCQ SAQ এর উত্তর খুব ভালোভাবে করতে পারবো। আর এর সঙ্গে যে প্রশ্ন আসে ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন, ওটা তিন নম্বর থাকে প্রশ্নে, কম বেশি 60টি শব্দ লিখতে হয়, আমরা সে তার জন্য কিছু প্রশ্ন তোমাদের কাছে দেব। কবিতাটা বোঝা থাকলে সেটাও তৈরি করা যায়, লেখা যায়, কোনো অসুবিধে নেই। আর থাকে বিশ্লেষণধর্মী প্রশ্ন, যেগুলো প্রত্যেকটার উত্তর 150 শব্দে লিখতে হয়, প্রশ্নের মান থাকে 5। তাহলে এই যে কবিতা, এই কবিতার নামকরণের সার্থকতা তোমাদের খুব ভালোভাবে তৈরি করতে হবে। এবং এই নামকরণের সার্থকতা ভালোভাবে তৈরি করতে গেলে, যে কথা তোমাদের আমি বহুবার বলেছি যে নামকরণ কিভাবে হয় সেইটা বলে নিতে হবে। আর এই কবিতার ক্ষেত্রে তো সাধারণত বিষয়বস্তু অনুসারে নামকরণ হয়, কখনো কখনো ব্যঞ্জনাধর্মী হয়, কখনো প্রতীকধর্মী নামকরণ হয়। তাহলে বুঝতেই পারছো এটা কী ধরনের নামকরণ, ব্যঞ্জনাধর্মী বা প্রতীকধর্মী নামকরণ। এই যে খেয়া, দুটো গ্রামের মধ্যে যোগাযোগ, আত্মীয়তার বন্ধন, এই খেয়া কবিতার মধ্য দিয়ে তিনি তুলে ধরেছেন দুই পারের দুই গ্রাম বাংলার মানুষদের যে পল্লী জীবন কিভাবে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে যায়, নদী পারাপারে নৌকাটি যেন দুই পারের মানুষদেরকে আত্মীয়তার বন্ধনে বেঁধে ফেলে। তো এই যে পারাপার করার সূত্রেই দুই পারের মানুষগুলোর মধ্যে সম্পর্ক তৈরি হয়, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, আত্মীয়তার বন্ধনে তারা আবদ্ধ হয়। কিন্তু এটাই শেষ কথা নয়, আবার ঠিক অন্যদিকে কি হয়, নাগরিক যে সমাজ, নাগরিক সভ্যতা, এই সভ্যতার কথা বলেছে, সেখানে কিন্তু সংগ্রাম, প্রতিনিয়ত লড়াই চলতে থাকে, সংগ্রাম চলতে থাকে, সাম্রাজ্যের উত্থান ঘটে, পতন ঘটে, ক্ষমতার পরিবর্তন ঘটে, শাসক পরাজিত হয়, বিজিত হয়, জয়ী হয়, এরকম চলতেই থাকে, চলতেই থাকে। এটা সেটা তো এমনি এমনি হয় না, রক্ত ঝরে, রক্তক্ষরণ হয়, প্রাণহানি হয়, সেই সভ্যতার অগ্রগতিতে মানুষের জীবনযাত্রাও কিন্তু অনেক উন্নতি হয়, অনেক ভালো ভালো সুবিধে পাই আমরা, ভালো জিনিস পাই, সুগম হয়। তোমরা বিজ্ঞানের অভিশাপ না আশীর্বাদ কিংবা দাও ফিরে সে অরণ্য লবে নগরী পড়েছ, সেই ভাবনাটাও এখানে আসবে। সেরকম তেমনই আমাদের জীবনে কিন্তু জীবনযাত্রার উন্নতির সঙ্গে সঙ্গে পরিবেশকেও কিন্তু ধ্বংস করে দেয়। কিন্তু সব কিছু ধ্বংস হলেও সেই গ্রাম বাংলার বুকে প্রকৃতি, পল্লী প্রকৃতি, সেটা কিন্তু অটুট অবস্থাতে থাকে। সেইখানে কিন্তু উত্থান পতনের ছাপ, তার ছোঁয়া, তার ছায়া কিন্তু পল্লীগ্রামকে কলুষিত করতে পারে না, সেখানে তার প্রভাব পড়ে না, সেখানে জীবনযাত্রা একই রকমভাবে প্রবাহমান থাকে। আমি একটু আগেও তোমাদের বলেছি সে মানুষে মানুষে যে নিবিড় বন্ধন, এক গ্রামের মানুষের সঙ্গে নদীর পরপারে অন্য গ্রামের মানুষের যে আত্মীয়তা, এটা সেই সুসম্পর্কটা কিন্তু চলতেই থাকে, চলতেই থাকে। তাই এই কবিতাটা কিন্তু খেয়া, এই যে প্রতীকধর্মী নামকরণ হিসেবে এই খেয়া নামকরণটা সার্থক। তাহলে আমি তোমাদেরকে এই নামকরণের সার্থকতাটা একটু আলোচনা করে দিলাম, এরকম আর দু একটা প্রশ্ন তোমাদের আমি পাঠিয়ে দেব। আর আমি এই কবিতার মূল কথাটা
তোমাদের একটু সংক্ষিপ্ত আকারে লিখে দেওয়ার চেষ্টা করছি, আশা করি লিখে দিতে পারবো। আমি লিখে তোমাদের কাছে পৌঁছে দেব, সেটা বারবার দেখবে, আমার এই পড়ানোটা শুনবে, তাহলেই তোমরা এই খেয়া কবিতার সমস্ত প্রশ্নের উত্তর আশা করি খুব ভালোভাবে উত্তর করতে পারবে। একদিনেই আমরা খেয়া কবিতাটা অধিগত করতে পারবো আশা করি। সবটাই তোমাদের বলেছি আমি, তোমরা ভালো করে প্রস্তুত করবে। আজ তবে এই পর্যন্ত।